বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে কম্পিউটার টাইপস নিয়ে। আসলে কম্পিউটার কত ধরনের হতে পারে? আমি আসলে এখানে কিছু ইমেজ সংগ্রহ করেছি, সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার যার কিবোর্ড, মাউস, মনিটর এবং একটা সিপিইউ রয়েছে। তারপর হচ্ছে অল ইন অল, মানে একটা মানে শুধু ডেস্কটপে মানে মনিটরের ভিতরে সব কিছু রয়েছে, আপনাকে আলাদা করে কোনো সিপিইউর দরকার নেই। আর সামনে একটা কিবোর্ড রয়েছে, সেটা হতে পারে ব্লুটুথ অথবা কেবল কানেকশন, এর জন্য একটা বলা হয় অল ইন অল। দেন হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, সেটা তো আপনারা ইউজুয়ালি দেখে থাকেন, ল্যাপটপে দেখা যায় যে আপনার আলাদা সিপিউর দরকার নাই, মাউসেরও দরকার নাই, কিবোর্ডেরও দরকার নাই, সবকিছু এখানে দেওয়া আছে। তো মূলত এখানে তিন ধরনের কম্পিউটারের কথা আমি তুলে ধরলাম।